আমরা এই মুহূর্তে বেলঘড়িয়ার ছবি দেখাচ্ছি না, এই মুহূর্তে বৈঠকখানার ছবিটা আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। গতকাল ঠিক এই সময় বৈঠকখানা রোডের যে ছবিটা আমরা দেখেছিলাম, পাঁচটা আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, গুলি উদ্ধার হচ্ছিল। কিন্তু এই বৈঠকখানা আপনাদের মনে রাখতে হবে কলকাতার প্রাণকেন্দ্র, প্রাণকেন্দ্র, সেখান থেকে বন্দুক উদ্ধার হচ্ছে। দিনভর কি ছবি উঠে এলো দেখব। আগ্নেয়াস্ত্র এবং 90 রাউন্ড গুলি উদ্ধার করেছে এসটিএফ। অস্ত্র মজুত রাখার ঘটনায় গ্রেফতার ঝাড়খণ্ডের বাসিন্দা ইসরায়েল খান। এবার তদন্তে নেমে একাধিক হাড়হিম করা তথ্য উঠে এলো কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে। পুলিশের দাবি, মোহাম্মদ ইসরায়েল ওই এলাকাতেই নির্মাণ শ্রমিকের কাজ করত, কিন্তু সেটা তার আসল পরিচয় নয়। ফলে কে এই মোহাম্মদ ইসরায়েল তা জানতেই এখন তদন্তে কলকাতা পুলিশের এসটিএফ। তবে এলাকায় থাকাকালীন যে স্থানীয়দের সঙ্গে বেশ ভালো সম্পর্ক তৈরি করেছিল ইসরায়েল, তা দেখেই বোঝা যায়। তার কারণ, ইসরায়েল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করায় রীতিমতো লুকোচুরি চালালেন স্থানীয়রা। এই শিয়ালদা এবং রাজাবাজারের মধ্যস্থ এই যে নবনির্মিত বা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে চা জল দেয়া নেওয়ার কাজ করত স্থানীয় সূত্রে বাসিন্দারা জানাচ্ছেন। তবে মাঝে মধ্যে সে বেপাত্তা হয়ে যেত। কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা যেটা জানার চেষ্টা করছেন, এই যখন শহর ছেড়ে বেপাত্তা হয়ে যেত তখন সে কোথায় যেত, যাওয়া করতো? হ্যাঁ হ্যাঁ চিনি। আশপাশে থাকতো, ওখানকার লোক বললো এই যে বিল্ডিং, এই যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনে চা দেওয়া নেওয়ার কাজ করতো কিছুদিন ধরে। কি মারা গেছে নাকি? না, মারা যায়নি, আর্মস নিয়ে অ্যারেস্ট হয়েছে কালকে। দেখেছেন এই এলাকা? দেখেছেন? না না। অন্যদিকে বৈঠকখানা বাজার এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। কোথা থেকে এলো এত এত অস্ত্র, তা নিয়ে শুরু হয়েছে চাপান উত্তর। অন্যদিকে গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য আদালতে পেশ করলেন কলকাতা পুলিশের আইনজীবী। ইসরায়েলের সঙ্গে যোগ রয়েছে সন্ত্রাসবাদীদের, বিপজ্জনক গোষ্ঠী ক্ষতি করতে পারে দেশে, ইসরায়েল নিজেই অস্ত্র ব্যবসায়ী। আদালতে 14 দিনের হেফাজতের আবেদন করা হয়, 20 তারিখ পর্যন্ত এসটিএফ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। যে যে ধরনের আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই আগ্নেয়াস্ত্রের তৈরি বা আগ্নেয়াস্ত্র দেখে এসটিএফ এর অনুমান মুঙ্গেরের কোনো জায়গা থেকে এই আগ্নেয়াস্ত্র এসেছে। সেক্ষেত্রে ইসরায়েল খানের কাছে এই আগ্নেয়াস্ত্রের বিপুল কনসাইনমেন্ট কিভাবে এলো, গোটা বিষয়টা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের এসটিএফ। শিয়ালদার মতো এলাকায় কেন অস্ত্র মজুদ চোখে পড়ল না পুলিশ বা স্থানীয়দের, তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে তদন্ত করে দেখা হচ্ছে ইসরায়েলের সঙ্গে আর কারা একই জায়গায় বসবাস করত। অর্ণব মজুমদার, সৈকত পাল, ঐন্দ্রিলা ঘোষ, এলিনা ভট্টাচার্য, পিঙ্কি অধিকারী, রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।